নমস্কার বন্ধুরা, আজ আমি আর্ট জার্নিতে মাটি তৈরি করার পদ্ধতি, মডেল করার পদ্ধতি এবং ডাইস নেওয়ার পদ্ধতিটা দেখাবো। এ দেখুন, এখানে অভিষেক মাটি তৈরি করছে, অভিষেক আর রবিন সবাই মিলেই মাটি তৈরি করেছে। এখানে অভিষেক পা দিয়ে মাটিগুলোকে মারাচ্ছে, অভিলাষ ওগুলোকে এনে ওর মধ্যে দিয়েছে, এ ওখানে পা দিয়ে ওগুলোকে মারিয়ে প্রত্যেকটা মাটির মধ্যে যে ঢিলিগুলো আছে সেগুলোকে কিন্তু ওর সঙ্গে মেস করছে একদম। মানে মাটিতে হাত দিলে আপনি একটুও কাঁকড় পাবেন না, ঠিক সেইভাবে ও মাটিটা তৈরি করছে। এবং সুন্দর মাটি তৈরি হওয়ার পরেই কিন্তু একটা ভালো মডেল তৈরি হতে পারে। ভালো মাটি যদি না তৈরি করা যায়, আপনি কিন্তু মডেল তৈরি করতে পারেন। এই যে মাটি এত এইভাবে কত কষ্ট করে তৈরি করার কারণটা কী? এটা কিন্তু ছোটো মডেলের জন্য নয়। ছোটো মডেল হলে আপনি হাতে যেরকম আটা মাখেন ওইভাবে মাটি তৈরি করতে পারেন। এখানে তৈরি হচ্ছে কারণ এখানে বড় বড় মিউরাল এবং বড় মডেলের জন্য। এই মিউরালগুলোর এক একটা সাইজ হচ্ছে 7 ফুট বাই 5 ফুট, 10টা এরকম মিউরাল হবে, তাহলে কত মাটি লাগতে পারে? এ দেখুন, এটা একটা প্লাস্টারের প্যাড, এটা একটা পুরনো ডাইস, যেহেতু প্লাস্টার অফ প্যারিসের, তো ওখানে এই মাটিগুলো তৈরি করার পরে মেরে ওই মাটিগুলোকে জল, ওর মধ্যে যে জল আছে সেটা টেনে নিয়েছি। নেওয়ার পরে যে মাটি হচ্ছে সেইটা দিয়ে এখানে মডেল তৈরি হচ্ছে। দেখুন, এখানে একটা ডাই মডেল হচ্ছে, যে মডেলটা হচ্ছে একটা যে মিউরালগুলো হবে সেই মিউরালের যে ফ্রেমগুলো, সেই ফ্রেমগুলো কিন্তু একটা কাঠের যে স্ট্রাকচার সেই দিয়েই কিন্তু হবে। এটা কোনটা তৈরি করে নেওয়া হচ্ছে আর এটা বেস তৈরি করে নেওয়া হচ্ছে লম্বাগুলো, এগুলো জুড়ে জুড়ে একটা মিউরালের ইয়ে তৈরি করা হবে, ফ্রেম তৈরি করা হবে। এবং এই যে ফ্রেমটা তৈরি করা হচ্ছে তার আগে এটা ফর্মা করে মেন যে লগ সেইটা আমরা তৈরি করে নিচ্ছি, মানে কাঠের যে অংশ। দেখুন, রাতুল এটাকে মাটি দিয়ে ঘিরে দিয়েছে, ঘেরার পরে রবিন এটাকে প্লাস্টার প্যারিস গুলে ওর মধ্যে ঢালবে। মোটামুটি এগুলো হয়ে গেছে, এটা কোন সাইডটা আর এটা আমি, এটা যখন তৈরি হবে আমি তার ভিডিও করে আলাদা করে দেখাবো যে কীভাবে ফ্রেমটা, এটাকে এই ডাইসটা থেকে বানানোর পরে কীভাবে ফ্রেম তৈরি করা হচ্ছে। আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে অনেকটা বুঝতে পারবেন, একটা ভিডিও অনেক বড় হয়ে যায়, ওতে কারো ধৈর্য থাকে না দেখার পুরোটা, তো আমি ছোট ছোট করেই দেখাবার চেষ্টা করছি। দেখুন, প্লাস্টার প্যারিস রবিন গুলে নিচ্ছে। একটা কথা বলছি কি জানেন তো, মনে রাখতে হবে আমাদেরকে, ছোট কাজ হলে একটা তার গঠনগত শৈলী এবং মাধ্যম কিন্তু আলাদা হয়ে থাকে। কাজগুলো যখন বড় হয় তখন সেইটা কিন্তু ঘরে করা যায় না, এর জন্য ওয়ার্কশপ বা স্টুডিও দরকার। আমাদের যে কাজটা হচ্ছে এটা একটা স্টুডিওতেই, আমাদের নিজস্ব স্টুডিও আছে, সেই স্টুডিওতেই কাজ হচ্ছে। এবং ফলত এখানের যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে কিন্তু বাড়ির পরিবেশ এক হবে না, মানে একটা গৃহস্থের পরিবেশ আর একটা স্টুডিও বা কারখানার পরিবেশ এক নয়। এর পরিবেশ, এর পরিমণ্ডল আলাদা হয়। এখানে আপনি হাত বাড়ালেই সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসপত্র সঙ্গে পাবেন, প্লাস্টার, প্যাড, ফাইবার, সব কিছু, মাটি, একটা ভাস্কর্যের যা যা করতে গিয়ে যে জিনিসগুলো লাগে সব এই স্টুডিওতে থাকে। হাতুড়ি, ছেনি, টুলস, মানে সমস্ত রকমের টুলস। দেখুন, রবিনের উপরে পার্টটা দিল, প্লাস্টারটা পাতলা করে গোলার পর তারপরে রাতুলো পার্টগুলো বেঁধে দিচ্ছে, রবিন সেগুলোকে ঠিক করে নেবে। এবার আবার রবিন পাতলা করে প্লাস্টার গুলে এর উপরে ছিটিয়ে ছিটিয়ে দেবে, যাতে প্লাস্টারটার ভেতরে পার্টগুলো থাকে, মানে পার্টটা যেন টেনে নেয় প্লাস্টারের জলটা, এমনভাবে দিতে হবে যেন আলাদা না হয়ে যায়। এগুলো একবার নয়, করতে করতে কিন্তু আপনার একটা আন্দাজ চলে আসে। সেটা কিন্তু একটা দুটো ডাইস করলে হবে না, একটা দুটো ডাইস করলে হয়তো প্রথম প্রথম একটু আধটু ভুল হবে। দীর্ঘদিন এরা কাজ করছে, ফলত রবিন প্রায় 10 বছর ধরে কাজ করছে, অভিলাষ 15 বছর ধরে কাজ করছে, অভিষেক প্রায় 8-9 বছর কাজ করছে, রাতুল সবে ও নতুন এসেছে, বছরখানেক হলো কাজ করছে, কিন্তু ও শিখে যাবে এদের সঙ্গে থাকতে থাকতে, ওর বয়স অনেক ছোট। তো এইভাবে দেখুন কী সুন্দর কাজ করছে। এরপর এর মধ্যে লাঠি দিয়ে ও দুটোকে আলাদা করে দেবে, যাতে এ হয় স্ট্রেংথ পায় না, ভেঙে যায়, ভেঙে গেলেও ওই লাঠিটার মধ্যে আটকে থাকবে।
খুব ভালো লাগার ব্যাপার, এটাকে ঠিক বলে বোঝানো যাবে না। যারা এই কাজ নিয়ে ব্যস্ত তারা এটা সারাদিনই করতে পারে, তাদের কোনো কষ্ট হয় না, মানে ওরা তো এই কাজটাকে ভালোবেসে করছে। তো এই ব্যাপারটা, মানে ওদের ভালো লাগাটাই ভালোবাসাটা আজকের মানে কর্মে পরিণত হয়েছে, রুজি রোজগারের মাধ্যম হয়ে গেছে। এটা ওরা লাকি ম্যান, মানে এরকম খুব কম মানুষেরই হয় যার ভালোবাসা জিনিসটা থেকে সে অর্থ ইনকাম করতে পারে। ওরা এটা করছে, দেখুন। তো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ ডাইস নিতে হয়। রবিন এটা ডাইসটা নিয়েই ফেললো, এবার দেখুন ডাইসটা খুললো, মাটির যে মাটিতে যেটা বানানো হয়েছে ওটা থেকে গেল, ডাইসটা আলাদা হয়ে গেলো, দেখুন খুলে নিল। এবার এর থেকে আপনি প্রোডাকশান তৈরি করবেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার।